We are going to start basis on English, how we can read and speak and easily known about an English. যে বাংলা থেকে কীভাবে ইংরেজি শিখতে হয় তার কিছু অংশ এখন জানবো আস্তে আস্তে আইসি বিট থেকে, তার সাথে সাথে আর কিছু ট্রান্সলেটও জানবো। 20 বছর আগে থেকে পড়া শুরু করেছিলাম কন্টেন্টস, আর আমি 20 বছর আগে থেকে পড়ে আসছি। ভালো করে দেখ, একদম কন্টেন্টস হলো প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা জিনিস কোন জায়গায় এলো ভালো করে দেখ, আমি কোনটা হলো যে অনেক দিন আগে শুরু করেছিলাম বাট কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, তাকে আমরা কী বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু অনেক দিন আগে শুরু করেছিলাম এখনও সেটা চলছে, তাকে আমরা কী বলবো, যে কোনো জিনিস চললে ঘটছে হইতেছে তেছিতেছে এরকম বোঝালে তাকে আমরা কী বলবো কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। আমি 10 বছর আগে থেকে বইটি পড়া শুরু করেছি, মানে কী বোঝাচ্ছে এখনও পড়ছি, তাহলে এটা কোন টেন্স হতে পারে। প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে মানে এখনও পড়ছি, প্রেজেন্ট টেন্স। আর অতীতে বোঝাচ্ছে মানে হচ্ছে পারফেক্ট টেন্স, প্লাস দেখ এখনও পড়ছি এটা বোঝাচ্ছে, প্লাস কন্টেন্স মানে প্লাস কী বোঝাবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেল? ধরো এমন বাক্য হলো, এরকম ধরো এমন একটা বাক্য হলো যে বাক্যটা ধরো অনেক দিন আগে শুরু করেছিলাম কিছুক্ষণ আগে শেষ করেছি, এরকম হতে পারে। এরকম কী এক্সাম্পল আসতে পারে যে অনেক দিন আগে শুরু করেছিলাম, এর কথকের মতে কারা আক্রমণাত্মক প্রাণী, ছেলে মেয়ের সাথে প্রেম করলে বাধা দেয় কে, মাসি পিসিরাই বেশি বাধা দেয়, ওই জন্য আক্রমণাত্মক প্রাণী কাকে বলা হয়েছে গল্পের মাসি পিসিদের, কার মাসি পিসিকে, মেয়েটির মাসি পিসিকে। যে কথকের মতে মাসি পিসি হলো আক্রমণাত্মক প্রাণী, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, অ্যাকর্ডিং মানে মতে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর লেখকের মতে ইন দ্য স্টোরি গল্পে দ্য আর্নস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, বোঝা গেল? ক্রিয়েচার্স কাকে বলে, ভয়ানক। একটা ফিল্ম আছে দেখি বিপাশা বসুর ক্রিয়েচার্স, ফিল্মটা দেখবি ডাইনোসর টাইপে খেতে আসবে, লাস্টে বিপাশা বসু গুলি করে এই ডাইনোসরটাকে মারবে। বাংলাতে কী বলা হলো যে লেখকের মতে গল্পের মধ্যে মাসি পিসিরা হলো ভয়ানক। তাহলে কী দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর লেখকের মতে কী দেখছি, ইন দ্য স্টোরি গল্পে, গল্পে কে না, দ্য আন্টস মানে মাসি পিসিরা। এবার মাসি পিসিরা আ দিয়েছি, এবার বল আমরা যেহেতু চিরন্তন সত্য বোঝাচ্ছি, হ্যাঁ কি না, চিরন্তন সত্য বোঝাচ্ছি মানে অ্যামিজার দেবো, এখানে অ্যামিজারের কী দেবো বল, কী দেবো, একদম দুজন না, মাসি পিসি দুজন বুঝিয়েছে, মাসি পিসিরা আ বুঝিয়েছে আন্টস, তার আন্টস আর এবার ভয়ানক বা হচ্ছে এরা হচ্ছে সবসময় বিপদসংকুল, তাহলে ফর্মিডেবল ক্রিয়েচার্স, শুধু যদি কেউ ক্রিয়েচার্স লেখে তাও ঠিক হবে, ভয়ানক তাহলে তাদেরকে জন্তুটাই বোঝাবে, মানে মাসি পিসি একেবারে ভয়ানক জন্তুর মতো বোঝাবে আর কি। ঠিক আছে, আমরা যদি ফর্মিডেবল ক্রিয়েচার্স লিখি তাহলে ভালো বোঝাবে, বুঝতে পারলি? এসএবিটির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই এটাকে করতেই হবে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, বক্তাকে এখানে বল, বক্তা হলো ন্যারেটর। হোয়াট টাইম ইজ রেফার্ড ইন দিস লাইন, এই লাইনে কোন সময়ের কথা বলা হয়েছে। হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইট ইজ দ্য বেস্ট টাইম, মানে লেখকের মতে এটা কেন দারুণ সময়। বক্তাকে আমরা শুধু লিখে দিলাম ন্যারেটর, ভালো নাম্বার পাবো না, কিন্তু আমাদেরকে লিখতে হবে বক্তাকে দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি, লেখক রাস্কিন বন্ডের ছোটো গল্প দ্য আইজাবিট, আইজাবিট গল্পটি। আর কী বলা হয়েছে যে ইট ইজ দ্য স্পিকার, ইট ইজ দ্য স্পিকার হেয়ার, ইট ইজ মানে কোনটা, মানে ওইটা, ওই যে বক্তা যে ন্যারেটর উনি হচ্ছে এখানে বক্তা। টাইম রেফার্ড সময়টিকে উপস্থাপনা করা হয়েছে ইন টু দ্য লাইন বা টু ইন লাইন, লাইনে প্রস্তুত করা হয়েছে কোন সময়ে, লাইনটাকে প্রস্তুত করা হয়েছে ইজ হয় প্রস্তুত করা হয় কোন সময় বা হয়েছে আমরা দিতে পারি রেফার্ড, দ্য টাইম ইজ রেফার্ড ইন দ্য লাইন, এই লাইনে প্রস্তুত করা হয়েছে অ্যাট অটোমান অটম আর কী করতে পারি মান্থ অফ অক্টোবর। লেখকের মতে
এটি সেরা সময় কেন? বক্তার সহযাত্রী মেয়েটি মন্তব্য করেছিলেন যে সে বিশেষত অক্টোবর মাসে মসুরিতে যেতে চায়। বক্তার সহযাত্রী মেয়েটি মনে করেছিলেন যে সে বিশেষত অক্টোবর মাসে মসুরিতে যেতে চান। তাহলে এটা কোন টেন্স? প্রথমে ভাব, বক্তার সহযাত্রী মেয়েটি মনে করেছিলেন যে তিনি অক্টোবর মাসে মসুরিতে যেতে চান, যেতে চায় বলতে পারি। তাহলে কী বললাম? বল বাংলাটা বল। লেখকের সহযাত্রী মেয়েটি মন্তব্য করেছিলেন যে সে যেতে চায় মসুরিতে অক্টোবর মাসে। তাহলে আমরা কোন টেন্স প্রথম দেখলাম? যে লেখকের সহযাত্রী মন্তব্য করেছিলেন, পাস্ট টেন্স, বোঝালো। তাহলে আমরা কি দেখছি? দ্য ন্যারেটর, কো প্যাসেঞ্জার, ন্যারেটরস, কো প্যাসেঞ্জার লেখকের সহযাত্রী, দ্য ন্যারেটরস কো প্যাসেঞ্জার লেখকের সহযাত্রী, নাম কি? দ্য গার্ল। মেয়েটি কী করেছিলেন? রিমার্কড, নট রিমার্কস, মন্তব্য করেন, নট বা রিমার্কড নয়, মন্তব্য করা নয়, রিমার্কড তিনি মন্তব্য করেছিলেন, কী করেছিলেন? বা টু ভিজিট, আমরা ওয়াইস না দিয়ে রিমার্ক টু ভিজিট, মন্তব্য করেছিলেন পরিদর্শন করতে। কোন সময়? কোথায়? মসুরিতে। এবং কোন সময়? অক্টোবর মাসে। টু ভিজিট অ্যাট মসুরি, স্পেশিয়ালি দিতে পারি, স্পেশিয়ালি ইন অক্টোবর, স্পেশিয়ালি ইন অক্টোবর, এই কথাটাকে ব্যবহার করতে পারি, মানে মেন প্রধানত অক্টোবর মাসে। বাংলা থেকে দেখ, ইংরেজিটা হয়ে গেল। প্রথম ফিনিশ। দ্বিতীয় লাইনটা কি? এতে বক্তা বলেছিলেন যে অক্টোবরেই পাহাড়ের সেরা ভ্রমণের সময়, এজন্য বা এটাতে, ও এটাতে মানে কোনটাতে? নায়িকার মতে বা মেয়েটির মতে, হ্যাঁ লেখক মেয়েটির মতে, লেখক মেয়েটির মত নিয়ে বা এটাতে মানে এই বক্তব্যতে, লেখক বক্তব্য দিয়েছেন বা বলেছেন এটাই হচ্ছে সেরা সময়, এই অক্টোবর মাসটা হচ্ছে সবচেয়ে সেরা সময়, কিসের জন্য? পাহাড় পরিদর্শন করার জন্য। মেয়েটির কথা অনুযায়ী লেখক মন্তব্য করেছেন যে অক্টোবর মাসটা হলো ঘুরতে যাওয়ার, পাহাড়ে মানে ভালো সময়। তাহলে ইংরেজিটা কী করবো? এটার মতে, অ্যাট দিস, এটাতে লেখক মন্তব্য করেছেন, লেখক দ্য ন্যারেটর রিমার্কস, লেখক মন্তব্য করেছেন, কী মন্তব্য করেছেন? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হয় একটা গুরুত্বপূর্ণ সময় টু ভিজিট মানে পরিদর্শন করতে, কোথায়? পাহাড়ে অথবা মসুরিতে, যদি মসুরি বলিস তাও হবে, মসুরিতে গেছিলো, মসুরির পাহাড়ে বা পাহাড়ে যেতে বলতে, যে ওই মসুরি এলাকার মধ্যে পাহাড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়, বোঝা গেল? দ্য হিলস আর, পাহাড়গুলো অনেকগুলো, তো আমরা কী দেবো ওই জন্য? আর, দ্য হিলস আর, পাহাড় অনেকগুলো বলে এই জন্য আমরা দেবো হিলস আর কভার্ড, মানে আবৃত থাকে, আমরা এতে কভার্ড আবৃত থাকে মানে আগে থেকেই থাকা শুরু হয়ে যায়, ওই জন্য তা হিলস আর কভার্ড আবৃত থাকে, কিসে আবৃত থাকে? কিসে আবৃত থাকে? একদম, আমরা বা ওয়াইল্ড ডালিয়াস বলতে পারি, ঠিক আছে, বা উইথ ওয়াইল্ড ডালিয়াস, উইথ মানে সঙ্গে, ওয়াইল্ড মানে খুব আকর্ষণীয়, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, এরকম কিছু বোঝালে, বা ভালো ভালো জিনিস, ওয়াইল্ড ডালিয়া মানে বড় বড় ডালিয়াতে পরিপূর্ণ থাকে। এবং কি হয়? এবং সূর্যের আলো মনোরম পরিবেশ প্রস্তুত করে, অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সান কী হয়? প্লেজেন্ট, অ্যান্ড দ্য ওয়ার্মথ মানে যে উষ্ণতা, অফ দ্য সান সূর্যের, প্লেজেন্ট মানে সূর্যের যে উষ্ণতা সেটা একটা মনোরমভাবে প্রকাশিত হয়, বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা বুঝে গেলাম, কি বুঝলাম বাংলা থেকে ইংরেজিটা, যে লেখক বলেছেন যে অক্টোবর মাসটা হচ্ছে পরিদর্শন করার জন্য খুবই ভালো সময়, আর ন্যারেটর রিমার্কস দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট, পরিদর্শন করতে, কোথায় পরিদর্শন করতে? টু হিলস, পাহাড়গুলোতে, বিকজ, কারণ কি? দ্য হিলস, পাহাড়গুলো আর কভার্ড, আবৃত থাকে, কিসে থাকে? উইথ ওয়াইল্ড ডালিয়াস, বড় বড় ধরনের ডালিয়া ফুলের আবৃত থাকে, আর কি হয়? আর সূর্যের আলোর রশ্মিটা বিভিন্ন মানে খুব মনোরম পরিস্থিতি তৈরি করে, বা সেখানকার যে সূর্যের রশ্মির যে তাপটা, সেই তাপটাও খুব সুন্দর, মানে তাপটা কী হয়? মানুষকে কষ্ট দেয় না। দ্য ওয়ার্মথ
ওয়ার্মথ অফ সানরাইজ, ওয়ার্মথ অফ সান, সূর্যের যে গরমটা প্লেজেন্ট, মানে খুব আকর্ষণীয় বা মনোরম প্রস্তুত করে। হয়ে গেল বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট, একদম সিম্পলভাবে, সাধারণভাবে। কীভাবে করলাম? প্রথমে বাংলা করলাম, আস্তে আস্তে টেন্স বুঝলাম কোন টেন্সে হচ্ছে, তারপরে সেটাকে আমরা করলাম। নেক্সট বাংলাটা কি না, পাহাড়ের রাস্তাটা, এই সময়টা ওই যখন ডালিয়া ফুল আসে, যখন হচ্ছে তোমার মনোরম পরিবেশ হয়, তখন ওই পাহাড়ের রাস্তাগুলো জনশূন্য হয়ে যায়, কারণ সেই সময় যারা পরিদর্শনে আসে তারা কি করে, চলে যায় ওখান থেকে, ক্রমপর্যায়ে চলে যায়। ফলে ওই সময়টা, মুসুরির সময়টা হচ্ছে খুব মনোরম প্রকৃতি সৃষ্টি হয়, কারণ যে সমস্ত পরিদর্শক আসে তারা ওখান থেকে চলে যায়, ফলে রাস্তাটা শূন্য হয়ে যায়। সেটাকে আমরা ইংরেজিতে কী লিখব? পাহাড়ের রাস্তাগুলো হয় সুন্দর, শূন্য হয়ে যায় এবং শান্ত হয়ে যায়। দ্য রোডস অন দ্য হিলস, পাহাড়ের রাস্তাগুলো, অন দ্য হিলস মানে পাহাড়ের উপরের যে রাস্তাগুলো আছে, দ্য রোডস অন দ্য হিলস, পাহাড়ের রাস্তাগুলো রিমেইন কোয়াইট, কোয়াইট মানে শান্ত, রিমেইন কোয়াইট মানে শান্ত হয়ে যায়। অ্যান্ড ডিজার্ট, এবং কী হয়, জনশূন্য হয়ে যায়। ডিজার্ট মানে কিন্তু জনশূন্য, যেমন মরুভূমিতে, মরুভূমিতে জনশূন্য থাকে, তেমন ডিজার্ট মানে কি, জনশূন্য। তাহলে আমরা বাংলা কী বুঝলাম বল? আমি বাংলা বলছি, যে ভালো করে বলবি, কিন্তু কী বলেছিলাম, পাহাড়ের রাস্তাগুলো নিস্তব্ধ আর জনশূন্য হয়ে যায়। পাহাড়ের রাস্তাগুলো নিস্তব্ধ, দ্য রোডস অন দ্য হিলস, পাহাড়ের রাস্তাগুলো রিমাইন কোয়াইট, নিস্তব্ধ হয়, অ্যান্ড ডিজার্টস, এবং জনশূন্য হয়। কেন জনশূন্য হয়ে যায় না, তখন করার সময় মানুষরা কী হয়, বা পরিদর্শন করে যারা, তারা কী হয়, বাড়ির দিকে রিটার্ন করে, সেই জন্য শূন্য হয়ে যায়। বেশিরভাগ, মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, রিটার্ন করছে, করার মুহূর্তে হ্যাভ গন, মোস্ট অফ ভিজিটর অথবা মোস্ট অফ ট্যুরিজম হ্যাভ অলরেডি গন, তারা যাওয়া শুরু করে, মানে তারা অলরেডি পাহাড় থেকে যাওয়া শুরু করে। এর ফলে কী হয়, সে পাহাড়ের উপরে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো কী হয়, ফাঁকা হয়ে যায়। বোঝা গেল কী বললাম? মানে ওই মশগুড়িতে সবাই যখন চলে যায়, সেই সময় কাঠের আগুন ধরিয়ে বসে খুব ইন্টারেস্টিংভাবে রাত্রের সময় হালকা তাপ নেওয়া, সঙ্গে হচ্ছে সেই যে মনোরম পরিবেশ সেটাকে উপলব্ধি করা, খুব একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কী বলবো? যে রাতে কাঠের আগুনের সামনে বসা স্বস্তিদায়ক মনে হয়, রাতে কাঠের আগুনের সামনে বসা স্বস্তিদায়ক মনে হয়, রাতে কাঠের আগুনের সামনে বসা স্বস্তিদায়ক মনে হয়, এটাকে আমরা বাংলাতে কী করবো ইংরেজি? সিটিং বিফোর দ্য লং ফায়ার্স অ্যাট নাইট, সিটিং বিফোর দ্য লং ফায়ার্স অ্যাট নাইট কী মনে হয়? আমরা বলতে পারি সিমস, সিমস মানে মনে করা হয়, সিমস স্বস্তিদায়ককে কী বলা যায়, কী বলা যায়, সিমস রিফ্রেশিং, সিমস রিফ্রেশিং, আমরা বলি রিফ্রেশ হওয়া। রিফ্রেশ কখন হবো? যখন কোনো জায়গা থেকে ঘুরে আসার পরে শরীরের মধ্যে যখন ঘাম চটচটে ভাব থাকে, তখন আমরা স্নান করার পরে গিয়ে রিফ্রেশ অনুভব করি। ঠিক তেমনি সারাদিন মিশরীতে ঘোরার পরে, যখন মিশরীর লোকরা রাত্রিবেলায়, যখন পরিদর্শকরা বা পর্যটনকারীরা বা হচ্ছে ট্যুরিস্টরা, যখন রাত্রিবেলায় কিছু কিছু যারা থাকে, তারা যখন কাঠের আগুন জ্বেলে চালিয়ে দেয় এবং তার সামনে বসে, তখন তারা স্বস্তি অনুভব করে। সিটিং বিফোর লক্স ফেয়ার অ্যাট নাইট কী হয়, সিমস মানে মনে হয়, রিফ্রেশিং মানে পরিষ্কার বলে মনে হয়, মানে শুদ্ধ বলে মনে হয়, মানে কী বলে, আনন্দদায়ক মানে স্বাচ্ছন্দ্য বলে মনে হয়, তাকে আমরা বলতে পারি স্বস্তিদায়ক বলে মনে হয় আর কি। এইভাবে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস বলতে পারি, অক্টোবর ইজ দ্য বেস্ট সেশন টু ভিজিট দ্য হিলস, অক্টোবর ইজ দ্য বেস্ট সেশন টু ভিজিট, মানে বল বাংলাটা বললাম বল, তোর তো ভালো গল্পের মধ্যে আছিস, কোনো সিদ্ধা নেই, এবারে গল্প, এবারে বল বাংলাটা বল। তাই অক্টোবর পাহাড়ের ভ্রমণের সেরা সময়, তাই ইংরেজি কি, তাই 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 ইংরেজি কি, হ্যাঁ তাই ইংরেজি কি, তাই 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 মামা বাড়ি যাই বল, তাই ইংরেজি কি, তাদের বল তাই ইংরেজি কি, হ্যাঁ দাস, দাস দাস মানে এইভাবে, দাস মানে তাই, বুঝতে গেল ব্যাপার, TH US দাস, হ্যাঁ দাস। অক্টোবর হলো সেরা সময়, কোন টেন্স, সেরা সময় পাপে, এ কী বলে পাপে, অক্টোবর হলো সেরা সময়, কোন টেন্স, এটা চিরন্তন সত্য কথা, অক্টোবর
হচ্ছে সেরাই সময়। তাহলে কি বলবো এটা? সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম কি করতে? পরিদর্শন করতে, পাহাড়ে পরিদর্শন করতে, টু ভিজিট হিলস, পাহাড়ে পরিদর্শন করতে অক্টোবর হলো সেরা সময়। বোঝা গেলে কি বললাম? বাংলা থেকে ইংরেজি টেন্স বুঝে বুঝে কিন্তু ট্রান্সফার করবো কীভাবে? না, যখন মেয়েটি লেখককে, মেয়েটি যখন লেখককে বলেছিলেন যে মিশরিতে মানে যাওয়ার একটা সেরা সময়, তখন লেখক বলেছিলেন যে হ্যাঁ সেখানে এই সময় খুব ডালিয়া ফুল ফোটে, তার বর্ণনা এইভাবে দিয়েছে। বাংলা বোঝা ইংরেজি করে পুরোটা যে কঠিনভাবে করতে হবে না, সহজভাবে করবি। বোঝা গেলে কী বললাম? লেখক মন্তব্য করেছেন, ইংরেজি কী হবে? মন্তব্য করেছিলেন না, লেখক মন্তব্য করেছেন, তার ইংরেজিটা কী? লেখক মন্তব্য করেছেন, এর ইংরেজিটা কী হবে? বা চিন্তা করেছেন বা ভেবেছেন, রিমার্কস, রিমার্কস মানে মন্তব্য করেছেন। মনে মনে ভাবা আমরা বলতে, আরেকটা বল, মনে মনে ভেবেছি, মনের আকাঙ্ক্ষা উচ্ছ্বাস কী হবে? ওয়াইস, ওয়াইস কী হবে? ওয়াইস, ওয়াইস মানে মনে মনে ভাবা, হ্যাঁ কি না? লেখক উত্তর দিয়েছিলেন কী হবে? একদম ন্যাটোর অ্যান্সার, লেখক উত্তর দিয়েছিলেন, সিম্পল কথা। লেখক জিজ্ঞাসা করেছিলেন কী হবে? আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করেছিলেন, হিম হোক আর হার হোক, ঠিক আছে? ন্যাটোর আক্সড, ন্যাটোর জিজ্ঞাসা করেছিলেন।